যতই আপনি প্রেম বিনোদন করেন মোদির কাছে, মোদি আপনাকে রক্ষা করতে পারবে না। দেশে এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা উচিত। ভারতীয় সংবাদ মাধ্যম, ভারতের সাথে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের, এই মোদি সরকার, মোদি বাংলাদেশের মানুষের সাথে তিনি প্রেম করেননি, তিনি প্রেম করেছিলেন যুবতী শেখ হাসিনার সাথে। শেখ হাসিনার প্রেমিক নরেন্দ্র মোদি অবশেষে পারল না তাকে বাঁচাতে, শত চেষ্টা করেছে, তাকে তার দেশে নিয়েছে, ভারতে নিয়েছে, ভারতে থাকতে দিয়েছে এবং ভারতে লুকিয়ে রেখেছে, যাতে করে গত 16টা বছর রাজত্ব করেছে, মানুষকে অন্যায়ে শাস্তি দিয়েছে, যত কুকর্ম করেছে সেই কুকর্মগুলার শাস্তি পায়, এটার সর্বশেষে একটা সমাধান হয় এবং তাকে নিয়ে আসার সিদ্ধান্ত হয় এবং নিয়েও আসা হয়। এখন কথা হচ্ছে তার প্রেমিক নরেন্দ্র মোদী কী করলো এতে, তাকে কি পারল না বাঁচাতে, বাঁচাবেও বা কীভাবে, তার উপর কোটি কোটি সাধারণ মানুষ কেঁপে আছে, তাকে যদি মাটির নিচেও রাখা হয়, মাটির নিচ থেকে মানুষ বের করে আনবে এবং তার কুকর্মের শাস্তিটি দেওয়া হবে শেখ হাসিনাকে নিয়ে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার গত 16টা বছর রাজত্ব করেছে এবং তাদের একটা পতন হয়েছে শিক্ষার্থীদের মাধ্যমে, শিক্ষার্থীরা রাজপথে এসে আন্দোলন করেছে এবং স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারই প্রেমিক ভারতে, মানে নরেন্দ্র মোদীর কাছে। দর্শক শ্রোতা, এইসব কিন্তু স্পষ্ট ক্লিয়ার করে দেব। এই নিয়ে ডক্টর ইউনুস কী বলতেছেন এবং নেতাকর্মী যারা আছে তারা কী বলতেছে এবং সাধারণ জনগণ কিন্তু তার সব কুকর্মগুলা এক এক করে ফাঁস করে দিচ্ছে। দর্শক শ্রোতা, আগে তার বিপক্ষে কেউ কথা বলতো না, তাকে সবাই ভয় পেত বা তার বিপক্ষে কথা বললেই আয়নাগড়ে নিয়ে রাখতো বা পুলিশকে দিয়ে দড়িয়ে নিত। এখন তার বিপক্ষে কী চলতেছে, এতদিনের মানুষের ভিতরে যতগুলো কথা জমা ছিল সেই কথাগুলো তারা মিডিয়ার সামনে এসে প্রচার করতেছে। এই কথাগুলো শুনলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই অবাক হবেন। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর আপনারা কমেন্ট করবেন এই স্বৈরাচার শেখ হাসিনাকে নিয়ে। এই যে আগে এইগুলো দেখেন, রক্ষা করতে পারবে না আজকে যে মোদি সরকার, মোদি 76 বছরের যুবতীর সাথে প্রেম করেছে, বাংলাদেশের মানুষের সাথে তিনি প্রেম করেননি, তিনি প্রেম করেছিলেন বাংলাদেশের একটি স্বৈরাচার শাসক 76 বছরের যুবতী শেখ হাসিনার সাথে। এই শেখ হাসিনার সাথে প্রেম করে বাংলাদেশের মানুষকে তিনি হত্যা করেছিলেন, তিনি হত্যা করেছিলেন আমার ফেলানি, আমার বোন কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলেন। ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই এর প্রশ্নের জবাবে শেখ হাসিনা সম্পর্কে কথা বলেছেন সরকার প্রধান। তার মতে, শেখ হাসিনা যে নৃশংসতা চালিয়েছেন তার বিচার না হওয়া পর্যন্ত শান্তি পাবে না বাংলাদেশের মানুষ, তাকে দেশে ফিরিয়ে শাস্তির আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন ডক্টর ইউনুস। তাকে ফেরত আনতে হবে, না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। 76 বছরের যুবতী শেখ হাসিনা ভারতে দিল্লিতে গিয়েছেন সেই মোদির প্রেমে, কিন্তু মোদি এখন বুঝতে পেরেছে বাংলাদেশে এই 76 বছরের যুবতীর সাথে প্রেম করলে ভারতের বিরুদ্ধে যেইভাবে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠেছে সেখান থেকে তিনি রেহাই পাবে না। বাংলাদেশের যেই ছাত্র জনতার আন্দোলন, সেই ছাত্র জনতার আন্দোলন ভারতে গাজী। এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণ তার উপরে কেঁপেছে এবং সাধারণ জনগণ এখানে কী বলতেছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে নিয়ে এবং নরেন্দ্র মোদীকে নিয়ে। দর্শক শ্রোতা, ভারত আমাদের দেশকে অনেক অত্যাচার করেছে এবং ওই যে গত কিছুদিন আগেও দেখেন যে আমাদের দেশে কিন্তু ভারত পানি ছেড়েছে এবং সেই পানির জন্য আমাদের দেশের অনেক এলাকা ডুবে গিয়েছে এবং ভারত আমাদের দেশ থেকে মানে পণ্য নেয় কিন্তু তারা দিতে খুব দামে দেয় বা অনেক কিছুই করে। দর্শক শ্রোতা, এই জন্যই কিন্তু এখানে সাধারণ জনগণ বলতেছে যে শেখ হাসিনা তার নরেন্দ্র মোদী প্রেমিকের সাথে মানে সব কিছু চলতো, বাট তাও ভারত কেন বাংলাদেশকে এতটা চাপ দিত। দর্শক শ্রোতা, এইসব কিন্তু এখন একে একে ফাঁস হচ্ছে, তাদের কিন্তু অনেক গোপন ভিডিও রয়েছে, সেইগুলোও কিন্তু আপনাদেরকে এক এক করে দেখাবো এবং মানে সাধারণ মানুষ কী কী গোপন তথ্যগুলো ফাঁস করে দিচ্ছে, আপনারা কিন্তু সম্পূর্ণ কথাগুলো শুনলে অবশ্যই স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন এবং সেই কথাগুলো শুনলে কিন্তু আপনারা অবাক হবেন এবং হাসতে থাকবেন এবং শেখ হাসিনা সম্পর্কে মানে আপনারা খালি অবাক হতে থাকবেন। এইসব কাজ করতো সে, এই যে দেখেন, রক্ষা করেছে আমার নেতা কর্মীরা জীবন দিয়ে আমাকে রক্ষা করেছে। যখনই তার বোন এসে আড্ডাআটি করলো, আমরা ভারতের আগ্রাসনকেও মেনে নেই নি। তার প্রমাণ 5ই আগস্ট কিভাবে লাল শাড়ি নীল শাড়ি পরিয়ে তিনি পালিয়ে গেছেন সারা বিশ্ববাসী দেখেছে। কাজেই শেখ হাসিনা, যতই আপনি প্রেম বিনোদন করেন মোদির কাছে, মোদি আপনাকে রক্ষা করতে পারবে না। ভারতের এবং বাংলাদেশের যেই বন্দি বিনিময় চুক্তি, সেই চুক্তির বিনিময়ে
বাংলাদেশে ভারতকে ফেরত দিতে হবে শেখ হাসিনাকে। এটা বাংলাদেশের কোনো মানুষের অধিকার এবং চাওয়া এবং পাওয়া। বাংলাদেশের কোনো মানুষ এই শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে চায়। এখানে সিদ্ধান্ত নিতে হবে মোদি সরকারকে, আপনি কি বাংলাদেশের মানুষের সাথে প্রেম করবেন নাকি আপনি সেই 76 বছরের যুবতী শেখ হাসিনার সাথে প্রেম করবেন। ভারত যদি নিষেধাজ্ঞা দেয়, আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার। কাজে পীড়িত করার বহুত রাষ্ট্র আছে, বহুত দেশ আছে। আমাদের ভারতের প্রতি আহ্বান থাকবে যে আপনারা একটা বৃহৎ রাষ্ট্র, আপনারা সুপার পাওয়ার হতে চান, সুতরাং আপনাদের তো মন মানসিকতা সেরকম সুপার পাওয়ার হওয়া উচিত। আপনাদের তো এরকম সংকীর্ণ মানসিকতা হওয়া উচিত না যে বাংলাদেশের গার্মেন্টস খাতকে দাবিয়ে রাখতে হবে। বাংলাদেশ সামাজিক বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে, তো বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে, হিন্দুদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে হবে। এই দেশের হিন্দুরা এই দেশের আলো বাতাস। এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যদি সিদ্ধান্ত না নেন বাংলাদেশের মানুষ দাঁত ভাঙা জবাব দেবে। আজকে আমরা দেখলাম আমাদের সীমান্তে আমাদের এক বোনকে হত্যা করা হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 5ই আগস্ট যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, আমরা ইনশাল্লাহ এদেশের ছাত্র সমাজ। হ্যাঁ রে শেখ হাসিনা, কতই না এই দেশের মধ্যে কুকর্ম করে গিয়েছিলে, এখন ভারত গিয়েও তো শান্তি হলো না। অবশেষে আপনাকে ধরে আনা হবে এবং বাংলাদেশে এনে শাস্তি দেওয়া হবে। ভারতে বসে শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন প্রধান উপদেষ্টা, বিষয়টিকে অবন্ধুসুলভ আচরণ বলে উল্লেখ করেন তিনি। এসব বক্তব্য দুদেশের জন্যই অস্বস্তির, এমনটাও বলেন ডক্টর ইউনুস। তিনি ভারতে অবস্থান করছেন, একই সময়ে আবার কথাও বলছেন, যেটি সমস্যা তৈরি করছে। তিনি চুপ থাকলে মানুষজন সব ভুলে যেত। আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত, এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে নানা দিক নির্দেশনা দিচ্ছেন। সাক্ষাৎকারে দিল্লি ঢাকার সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা, পরামর্শ দেন পুরনো একতরফা ধারণা থেকে বেরিয়ে আসার। শুধু শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ, অন্যথা আফগানিস্তান হয়ে যাবে, এদেশের সব দল ইসলামিস্ট, এমন ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে। দেশের হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতিকে অতিরঞ্জিত করছে ভারতের গণমাধ্যম, এমন অভিযোগ করে ডক্টর ইউনুস বলেন দেশে যেসব হামলার ঘটনা। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে তাকে নিয়ে কী কথা হচ্ছে এবং তাকে নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত কী হয়েছে এইটাও কিন্তু দেখিয়েছি। এই নিয়ে ভারতের একটা ব্রিফিংয়ের মধ্যে কিন্তু ডক্টর ইউনুস অনেক কথা বলেন এই স্বৈরাচার শেখ হাসিনাকে নিয়ে, এবং তাকে দেশে আনা হবে, শাস্তি দেওয়া হবে, জনগণকে শান্ত করা হবে এই শেখ হাসিনাকে একটা উপযুক্ত শাস্তি দিয়ে, এইটা কিন্তু ডক্টর ইউনুস বলেছেন এবং এইটা কিন্তু আমরা দেখতে পারছি। দর্শক শ্রোতা, এই নিয়ে এবং তাকে, তার যে নরেন্দ্র মোদী রয়েছে তাকে নিয়েও কিন্তু অনেকের মন্তব্য, সেই মন্তব্য দেখে আপনারা কী বুঝতে পারছেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।